ভাই হঠাৎ করে সাকুরা স্পন হয়ে গেছে বলের মধ্যে, তারপর র্যান্ডামলি র্যান্ডামলি আবার ফিনাল ইয়া ফাইনাল বস স্পন হয়েছে, আগেরটা না যেটা শুরু সাকুরা হইতা না, এটা হচ্ছে লাস্টেরটা। আর অবশ্যই অনেক পাওয়ারফুল আমি আমার খেলতে তো ভাই কম হয়ে যাবে। ও ভাই গোড, আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি, আগের থেকে তো অনেক পাওয়ারফুল। সাকুরাকে মারা কোথায় নতুন পাওয়ার নাকি আমি অনেক পাওয়ারফুল আমার তো এখনো ইউজলি কেমন তো দেখো কেমন ভাই পার্পল কালার কি পার্টিকেলস বের এত পুরো লাইটিং পাওয়ার এগুলো কিনা সেই জায়গাটা যেটা আমি পাতাম না ইনফানেট করতে না সেই জায়গাগুলো আমার ভাই আমারটা করে দিই ভালো কোনটা আছে ভালো কিছুই নেই, আমার আমার সব ভেঙে গেছে অলরেডি, কারণ সাকুরের সাথে আমি তিন চার ফাইট নিয়ে নিয়েছি এসব আমার সব আমার অলরেডি ভেঙে গেছে। ভাই আমি এত পাওয়ারফুল আমি সামনে দাঁড়া দাঁড়িয়ে ইনভেন্টরি খুলে দেখুন আমাকে মারতে পারবে না, আমি এত লেভেল পাওয়ারফুল, এটা হচ্ছে স্যাভেজ ভাই। এগুলো কোনো পাওয়ার নেই, এগুলো ইউজ করা যায় না, তো এগুলো কি কাজ আসবে আমার ফিউচারে? এটা হচ্ছে 90 পাগল হয়ে গেছে। আচ্ছা তোমাকে আমি এটা দিয়ে মারবো মাশরুম ভাই, সিরিয়াস আমি দেখো আমি দিলাম মাত্র সুন্দর হেলথ দেখো ভাই সিরিয়াস একবার ক্যাশ হল 4 5 3 2 1 ও পিজি ওই যে আমারটা বেশি ও মাই গড বলে সাকুরার আমার ও মাই গড ফাইনালি পেয়ে গেছি ভাই সাকুরা কি মারা আমার জন্য বাচ্চার খেলা হয়ে গেছে। আমার উপরে কোনো ইফেক্টও নেই ভাই, তাও আমার স্প্রিড জাম্প আর ড্যামেজ অনেক বেশি এখন, আমি যে আমার ফালাই দিতেছি আমার কিছু দেখছে না, মানে আমার কেন তাও একটা স্কিল অনেক হাই মানে স্পিড অনেক বেশি আর কি, স্পিড আর হাইট বুঝতেছি না কেন আপাতত, কিন্তু পাওয়ার আমার আসলে তাছে আমি এমনি অনেক বেশি পাওয়ারফুল হয়ে আছে আপাতত এখনই। আর এটা তো ভাই ইউজই করতে আছে না, আমাকে বলছিল এটা কাজে আসবে কিন্তু দেখো এটা ইউজ হতেছে না, এটা চাপ দিয়ে ক্লিক করতেছে কিছু হতেছে না এটার। ভাই এটা কি অ্যান্ড্রয়েড 303 স্টার ইউজ তো করতে পারছি না, নতুন পাও না কেন কাকে মেরে পেয়েছি এটা আমার জাম দেখতেছো কি হচ্ছে আমার তাদের আমি এটা ভাই ডাটাটাই চলছে আমার এখানে এটা ক্রাফটিং টেবিল আমি হোয়াট এটা কি এন্টিডি 303 সোয়ার্ড ওয়েট এটা হইতাছে কি এবিলিটি তো কিছু পেতাছি না এটার, এই খাইতে পারতাছি আমি ওয়েট ওয়েট আমি তো চাপ দিয়ে ধরলে খাওয়ার অবস্থা আছে ওয়ান শট নাই এটা চাপ দিয়ে খাইতে আছে ভাই শর্ট খাইতে আছে কি করতেছে ভাই তেমন পাওয়ারফুল না ভাই ভাই আমি কাকে মেরে পেয়েছি এটা ওই হলো আমার এটা আমার আন্দন কেন আমি তো চিনি না এটাকে আন্দাজে মাসি ভাই বলে আমি নাকি চিনি আমার জামজে বড় বড় না হোগা রাখতে বয়ং করে আমি আর ইয়া মারিনা না কি ওর নাম আমার পিসি আছে মানে এখন আমার ফলোয়ার হয়ে গেছে আমি আমার পিছিয়ে থাকবে সবসময় আমাকে ফলো করবে এই ভালো আছেন না আমি দেখতেছি কারণ স্পিরিটটা হঠাৎ করে আমি যখন সাকুরা সাথে ফাইট নিয়েছি আমি স্পিরিটদেরও দেখতেছি না স্পিরিট স্পিরিট স্লেয়ারদেরও দেখতেছি না কেন জানি ফর সাম রিজন বাট সাকুরা সাথে ফাইট না করে যে কয়েকজনই যারা ঘুরতেছে আমার মতো তারাই আছে কিন্তু আর কেন জানি স্পনে তো না সেই বলতে ফর সাম রিজন তুমিও কেন থাকবে আসলে আমার কি চিনে দিল এই সিরিয়াস হয়ে গেছে ভাই আমার ইয়া ওয়ান শট নাইস ভাই শট পাওয়ারফুল আছে এটা ডায়মন্ড আমার অনেকদিন পর দেখছি নাহলে তো ইয়ে দেখতেছে বারবার আমার শুধু শুধু ইয়ে দেখছি আমি নতুন নতুন আর্মার এগুলো মাথা ঘুরাই দিছে শট আমি চেষ্টা রেখে দিছি আমার তো তার এটা ভাই ইউজ করতে পারতাছি না আমার মাথা অনেক গরম হইতাছে ভাই সাকুটাকে হারাই ফেলছি ওই মারি নাই বলছিল
যে এটা কি অনেক কাজ আসবে আমার, কিন্তু আমি কাজ আসতেছে না এটা, মানে ইউজ করতে পারছি না এটা। কি জানি আমি একবার কখন জানি এটা ইউজ করতে দেখছি ভালো কাজ আসছে, এই যে আমি চেষ্টা রেখে দিয়েছি। চোর আমার সাথে রাখা দরকার নেবে, এটা কার্স জিনিস আর নাম আছে যেগুলো আপাতত আছে, এগুলো কার্স থেকে কম না, এগুলো কার্সই বলা যায়। আমার সর তাই বলো লাইটিং পালায় ভাই, এর চেয়ে বেস্ট সর আর কি হতে পারে? আমার স্পিড দাও ভাই, জম্প ইস আমার মানে এই যে FOV অনেক বেড়ে গেছে, বেড়ে নাকি দেখলাম। এই লুট করা নিচে কতগুলো ওই ড্যামেজ কেটে আছে অটোমেটিক ভাই। বুটস অন, বুটস গুলো অনেক পাওয়ারফুল পাওয়ারফুল, এগুলো আপডেট করে দাও যদি আমি বুঝছি। আপডেট এটা লাগানো যাবে পিস্টল না, না নিচেও কি জানি পড়া, এটা কি জেম, জেম কি ভাই, গ্যালাক্সি জেম। ওয়েট আ সেকেন্ড, এটা না না হাতে নাও দেখে আমার লাভ বেড়ে গেছে অনেক উঁচা, লাভটা সেকেন্ড অনেক উঁচা উঁচা লাভ মাতাছি ভাই। না না আই থিঙ্ক আমার আগের থেকে লাভ এটা অনেক বেশি। ওই ঘরটা ওই আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে দেখো, আমি এই লাভ মেরে গেলাম ওই ডাইরেক্ট আমার কাছে এসে বলে এই যে ভাই কি উচ্চ লাফটা নি মারতে আছে, এটা আমার কাছে ডেঞ্জারাস, আমি নাম তয় উঠটা লাফ মারতে হয়। আমি ভুলে গেছে এটা হাতে যে, ওকে এটা এই ক্রাফটিং করা জানি। ও মাই গড ভাই নিউ আর্মার দিতেছে, আমি এটাকে আপডেট করতে পারি নিউ আর্মার TNT এটা। ওয়েট ওয়েট বানাই দেখি, লেটস গো এটা বানাই দেখি কেমন ভাই আর্মার, এটা কেমন হবে এটা। আমি একটা নিউ আর্মার পাই যে ব্র্যান্ড নিউ, এটা তো তাহলে নাম নাই, হ্যালো আর্মারের নাম নাই, কেমন জানি ব্ল্যাক কালার দেখাইতেছে আর্মার, কোনো নাম দেয়নি আর্মারের। তো আমি আগে আর্মারগুলো কিনে আমার ইনভেন্টরি আগে ঠিক করি, আমার ইনভেন্টরি অবস্থা অনেক খারাপ। ও মাই গড আমি আর্মার পরছি আর দেখো আমার কি পাওয়ার আসছে আমার কাছে এই আর্মার। হোয়াট দ্য হ্যাক, আমি লাভ মাই ড্যামেজ খেলি অ্যাটলিস্ট ভাগ্য ভালো। ও মাই গড আমার উচ্চ লাভ, আমি হোকা লাল হয়ে গেছি ভাই জুতাটা পরে। আগে আমি আগে আগে আমার এগুলো ওঠাই। ও মাই গড ভাই এটা ফুল আর্মার পরতে দেখো আমার, ও মাই গড ওপিটা সিরিয়াস ভাবে ফেদার ফলিং হয়েছে বুঝতে আমার আছে, সরি এটা কি নাম কে ফেলে স্নোফল, স্নোফল ড্যাম কিছাটা আসলো নাম, ড্যামেজ খাবো নাকি উপর থেকে পড়লো অনেক আস্তে আস্তে পড়বে উপর থেকে, প্যান্টটা খুললে এটা চলে যাবে। হ্যাঁ তো প্যান্ট থেকে হয়েছে এটা, ক্লাচ ব্রো ক্লাচ। ও মাই গড আমার তো সিরিয়াস পাওয়ারফুল আর্মার এসে বুঝতে, আমার কাছে কিছু বলার নেই ভাই সরি আমি যেতেছি, আমার কাছে কিছু বলার নেই। এটা কি পেয়ে গেছি আমি হাতে, এস আর্মারে কোনো নাম নেই বাট সর্ডের নাম এসে গ্যালাক্সি সর্ড, মানে হোয়াট দ্য হ্যাক ইজ দ্যাট, ওয়ান শট আমি ওয়ান শট ভাই, হোয়াট আমি একটা জিনিস ট্রাই করতে বলতে এটাতে, আমি অন্যটা জিনিস ট্রাই করবো, লেটস সি কেমন হয় ভাই। গোল্ডেন অ্যাপল কবে দেবে ক্রাফট করা যায়, সি গোল্ডেন অ্যাপল ক্রাফট করা যায় সিরিয়াস, আমি তো আচ্ছা আমি যেটা ট্রাই করবো রয়েছে আর আমি স্পন করবো ইয়াকে সাকুরা। ও মাই গড এই লেটস সি ওয়ান শট টু শট, সাকুরা দোনোটাকে ওয়ান শটে মারছি আমি, কি লেভেল আর্মার ভাই, কি আর্মার কি লেভেল সোয়ার্ড, এটা কি সব লং দেখছি বোঝো না, এটা কি গ্যালাক্সি ব্লক, এটা একটু বেশি হয়ে গেছে। সাকুরাকে ওয়ান শট, মানে এখন আমি বলতে পারবো যে আমি গড, অন্য মানে না আমার হাতে মরে গেছে দুড়িয়ার ভুল করে মরে, ভুল করে মরে গেছি দুড়, এটা কি লিখলিচ স্পনে দেখেন আমি জেনারেটিং ওয়ার্ল্ড হোয়াট দ্য হ্যাক ভাই, রিস্পন্ডার অপশন দিতেছে না হোয়াট দ্য হ্যাক, এটা এটা কি ক্লিচ হলো ভাই, আমি আমার ইয়াকে মেরে ভাই, আমি তো মেসেজ দিতে পারতাছি কিন্তু ইয়া করতে পারতাছি না,
আমি লেখা উঠছে আবার রিসপন আসছে, কিন্তু ইউ ডেড রিসপন অপশন দিতেছে না। এমএক্স অ্যালগরিদম কি আমার স্লে পায়? ওয়েট, হোয়াট দ্য হ্যাক ইজ দ্যাট, হোয়াট দ্য হ্যাক ইজ দ্যাট? ওয়েট ওয়েট, আমি কি করব? স্ল্যাশ কিল, ও মাই গড, আমি স্ল্যাশ কিল দিচ্ছি আর আমি নিজে নিজেকে নিজে মারছি আগে। ও মাই গড, আমি বাচ্ছি। ওকে মেরে ফেলো ভাই, তোমার কারণে ইয়া মরছে, মারি না মরছে। হোয়াট দ্য হ্যাক ইজ দ্যাট? আর রিসপন অপশন দিছে ফাইনালি। কি লো ভাই মারতেছে কেমনে আমাকে, পসিবল কেমনে? হাত হাতে শট, আমার ভাই শরম করো, মজা নিতেছে আমার সাথে। ওয়ান শট আমার জন্য এখনো, ওয়ান শটই। কিন্তু ভাই মাটি না মরে গেছে, আর এই কি ড্রপ করছে একটা বাকেট। হোয়াট দ্য হ্যাক ইজ দ্যাট? আমি কি আবার রিভাইভ করতে চাচ্ছি এমনি? ওয়েট করছি, কি আমার ফ্রেন্ড মানে ওই, আমি জানি না ওই কি ওই মারিনাই আছে নাকি এটা নতুন, আমি ফোন করছি আমি জানি না। এটা মারতেছি তো কিছু বলতেছে না এমনি, না গাইছে এটা ওইটা না, এটা র্যান্ডম। যারা আমার সাথে ফ্রেন্ডশিপে কোনো ইয়েও নেই আর। গাইস তোমার দেখো ভাই স্পিরিট নাই, স্পিরিট নেই, স্লেয়ার্সও নাই। যখন ধরে আমার হাতে এই আর্মার আর আমি সাকুরাকে মাসে এলাম, তখন ধরে স্পিরিটটা দেখো, স্পিরিটটা পাইতাছি না আমি, শুধু আপাতত বোয়াররাই মানে কে এরা জানি না, কিন্তু এরা আছে আপাতত। স্পিরিট আসতেছে না কোনো সাকুরা, ইয়ে সাকুরা কি মানে ইয়া স্লেয়ার, এই যে হঠাৎ মানে স্পিরিট স্পনেছে, কিন্তু এটা র্যান্ডামলি, তখন আমার সামনে এটা কিছু না আর। আর্মারটা হাতে আসার পর অনেক বোরিং লাগতেছে সিরিয়াসভাবে, স্যাড ইয়ার স্যাড। তা মানে কি স্পিরিটার, আমি যে সাকুরের সাথে ফাইট নিয়েছি তার মানে কি স্পিরিট আর আমার ওয়ার্ল্ডের সাথে কানেকশন ভাঙতে চাচ্ছে আসতে? সিরিয়াস, 20 বন্ধ হয়েছে? নর্মালি আমার ওয়ার্ল্ডে 20 বেশি, কারণ স্লেয়াররা থান্ডার পাওয়ার বেশি ইউজ করে, আমি 20 অনেক পরিমাণে হয়, কিন্তু এখন 20 হইতেছে না বেশি। আমি এই আর্মারকে ছেড়ে দিতেছি সিরিয়াস ভাবে, কারণ এ আমার আসলে অনেক ডেঞ্জারাস আর্মার, আর এটা হাত আসার পর থেকে ওয়ার্ল্ড কেমন জানি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ এটা আমার ঘরেই থাকুক সমস্যা নেই, কিন্তু আমার, আমি অবশ্যই ঘরে ছাড়তে হবে, এখানে ঘরে যে অবস্থা এটা ঠিক করা আমার পসিবল না, অনেক ভেঙে গেছে। ওই বোয়াররাও গায়েব হয়ে গেছে, আর আই থিঙ্ক নেক্সট ভিডিওতে অন যে লাস্ট তামাশা আছে ওইটা এসে ডিমন বুক আমার কাছে রয়ে গেছে, আর যে লাস্ট ওইটা পোর্টাল, এটা ওই পোর্টালের সাহায্যে আমি কিছু পাবো।